সকাল সকাল উঠে ফ্রিজটা ক্লিন করে নিলাম। আমাদের মতো গৃহিণীদের কিন্তু শীত আসার আগে এই ধরনের কাজগুলো করে নিলে অনেক বেশি সুবিধা। আজকে আমার প্রিয় আপুটার জন্য আলমিরার ডিজাইনটা পুরোটাই দেখিয়ে দিলাম, সেই সাথে ঘর বাড়ি গুছিয়ে নিয়ে দুপুরে মেয়ের জন্য মেয়ের পছন্দ রান্না করলাম। তো ঝটপট কিভাবে রান্নাটা করে নিলাম আমার সাথেই থাকুন, দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে শ্রাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু প্রিভিয়াস যে ব্লগগুলো শেয়ার করেছি আমার আপু ভাই এবং প্রিয় আন্টিরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন, তা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রিজের সমস্ত কিছু বের করে নিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। আর এখন দেখাচ্ছি যে দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে ফ্রিজটা। তো আমার শাশুড়ি থাকতে ইচ্ছা ছিল যে ফ্রিজটা হচ্ছে ক্লিন করে খেয়ে ফেলবো, তবে হয়ে ওঠে নাই। তো এখন যেহেতু বাবু একটু হচ্ছে বেশি ঘুমায়, সকালের দিকে দেখা যায় 8টা সাড়ে 8টা, অনেকদিন 9টা, তো এই জন্য ভাবলাম যে আজকে ক্লিন করে ফেলি। তো আমি ফ্রিজটা কিন্তু মোটামুটি ক্লিন করে নেওয়া হয়ে গেছে। তো এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছি, অনেকে আছে না ফ্রিজ নতুন কিনে নিয়ে আসলে একটা কিন্তু মানে বাজে স্মেল থাকে, সেই সাথে আমরা দীর্ঘদিন ফ্রিজ ব্যবহার করতে করতে একটা বাজে গন্ধ থাকে। তো সেই গন্ধটা একটা জিনিস ব্যবহার করে আপনারা দূর করতে পারবেন, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা বালতি নিয়েছি আর এর মধ্যে একটু পানি নিয়েছি, সেই সাথে একটা বাটিতে আমি পানি ফুটাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা লেবু দিয়ে দিলাম, লেবুতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস ছিল, তো পুরো লেবুর রসটাই নিয়ে নিয়েছি, সেই সাথে খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে কুসুম কুসুম গরম পানি, এটা দিয়ে ফ্রিজটা ক্লিন করে নেওয়ার পরে যদি আপনি পুরো ফ্রিজটা এটা দিয়ে ভালোভাবে মুছে ক্লিন করে নেন, এতে করে দেখবেন ফ্রিজে যে একটা বাজে স্মেল হয় বা একটা গন্ধ হয়, তো সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে, আর একটু আপনি টেরও পাবেন না যে ফ্রিজে হচ্ছে আগে গন্ধ ছিল। তো আমার ফ্রিজে কিন্তু গন্ধ হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে ফ্রিজে যখন খাবার ঢেকে না রাখা হয় বা বিভিন্ন ভ্যারাইটির জিনিস যখন খোলাভাবে রাখা হয় তখন কিন্তু ফ্রিজ দিয়ে একটা বাজে গন্ধ ছোটে। আর আমার শাশুড়ি থাকতে এটা বেশি হয়েছে, কারণ তার হচ্ছে ফ্রিজে কিছু রাখলে ঢাকনা ঠিকই দেয়, তবে ওই যে জালির যে ঢাকনাগুলো আছে না প্লাস্টিকের, তো ওইগুলো দিয়ে ঢাকে। আমি অনেকবার বলছি যে এটা দিয়ে ঢাকলে তো সেই গন্ধটা ছুটেই যায়, তো এটা দিয়ে ঢেকে কোনো লাভ নেই। তারপরে কেশনে কার কথা, তার নাকি মনে থাকে না, অমনি রেখে দিত। তো যাই হোক, বয়স হয়ে গেছে এই কারণে হয়তো বা মনে থাকে না, তো এই কারণে কিন্তু অনেক বেশি গন্ধ হয়ে গেছিলো, আর ওইটা দেওয়ার পরে একদমই গন্ধ চলে গেছে। তো এখন যা করছে সেটা আগে বলে নেই। এখানে হচ্ছে আমি বাবুর 4-5টা ড্রেস ছিল, তো সেগুলো আমি ধুয়ে নিলাম হাতে, আর সেই সাথে এখানে আমি বালিশ আর বালিশের কভারটা হচ্ছে রোদে দিয়ে দিয়েছি, কভারটা ধুয়ে দিলাম। আর এখন হচ্ছে বালিশটা নিয়ে লাগিয়ে নেব। দেখা যায় বাচ্চাদের কাপড় চোপড় তো দেখা যায় 1 ঘন্টার মধ্যে 2-3টা খুলতে হয়, কারণ ওরা লোল ফেলে তারপরে বমি করে ফেলে, তো এগুলো আগে ধুয়ে দিলাম এই জন্য। আর কিছু কাপড় ভিজিয়েছে, ওটা একটু কিছুক্ষণ পরে ধুয়ে দিব। এখন আমি ফ্রিজের এখানে চলে আসছি, ফ্রিজটা তো পুরো হচ্ছে ক্লিন করে আমি চালু করে রেখে দিছি, তো এখন এই যে এর মধ্যে যে জিনিসপত্রগুলো তাক তারপর ড্রয়ার এগুলো খুলে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিছিলাম, তো এগুলো একটু শুকনো করে মুছে তারপরে এখন ফ্রিজের মধ্যে বসিয়ে দিব। আর দেওয়ার পরে আমার ফ্রিজে যখন মানে যা যা থাকে সেগুলো আবার গুছিয়ে নিব। তো অনেক সময় কিন্তু নতুন ফ্রিজ কেনার পরেও একটা মানে স্মেল আসে, তো ওইটাতেও কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন বা আপনারা এটা করে দেখতে পারেন যে আসলে কতটা কার্যকরী, আর হলে অবশ্যই জানাবেন আমার। আমি কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি এটাতে। তো এই যে আমি এখন সব কিছু লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ফ্রিজটা আবার পুনরায় যেরকম ছিল সেভাবে করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে একটা আপুর কথা না বললেই না, মঞ্জু স্টোর থেকে আপু কিন্তু আমাকে কয়েকদিন আগেও কমেন্ট করেছে, সেই সাথে কালকে আজকে মানে কমেন্ট করছে যে আলমিরার ছবিটা বা ভিডিওটা আমি দেই নাই। আপু খেয়াল করেছে কি না জানি না, আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে যে আপু তুমি যদি চাও তাহলে দিব, আর তা না হলে আমি দেওয়ার দরকার নেই।
তো আপু তো আর কিছু পরে জানায়নি, তো এখন আপু কিন্তু আমাকে বলেছো, তো এই কারণে আজকের ভিডিওতে আমি কিন্তু ছবিটা বা ভিডিও শেয়ার করেছি। আপু চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবা। তো ফ্রিজ পুরোপুরি গুছিয়ে তারপর ঘর দোর কিন্তু পুরো গুছিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন মেয়ের জন্য মেয়ের পছন্দের একটা খাবার রান্না করছি। তো এখানে আমি আজকে ঝটপট একদম মানে সোজাসুজি যেটা বলে তো সেইভাবে রান্না করছি। এখানে আমি যে মশলাগুলো দিব সব মশলাকে একসাথে নিয়ে নিছি, আর নিয়ে তারপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে হলো ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। তো হচ্ছে যখনই ভাত খেতে বলি তখন শুধু বলে যে শুধু ভাত খেতে বলো, মজার খাবার দিবা। তো দেখলাম যে আজকে ঝটপট করে রান্না করে দেয়। আর এটা আমি মাংসটা রান্না করে নিয়ে মাংসসহ চাউলসহ হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিব, এতে করে আমার খুব কম সময় হয়ে যাবে। আর এখন কিন্তু আমি আরিশকে কোলে নিয়ে রান্না করছি, তো এই কারণে দেখতেই পেয়েছেন কড়াইটা নড়াচড়া করার পরে আমি ধরে নিতে পারছি না, কারণ ও হচ্ছে আমার এক হাতে আর আমি আর এক হাত দিয়ে রান্না করছি। তো এখানে আমি চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই নিয়ে আসলাম, এখন হচ্ছে ভেজে নিব। আর এখানে মশারি ভিজিয়ে নিয়েছিলাম তখন, তো কিছুক্ষণ রেখে দিছিলাম, তো এটা এখন মেশিনে দিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়া এবং আন্টি এবং আমার সোনামরিদের আবারও মনে করে দিচ্ছি, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তবে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা চাইলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর যারা অনেক পছন্দ করেন এই টাইপের ভিডিওগুলো বা দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যারা এই পর্যন্ত আমার পাশে আছেন তো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমি আবার চুলায় চলে আসলাম, এসে হচ্ছে মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন নামিয়ে নিব। আর এক চুলায় কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, তো সেটা দিয়ে এখন হচ্ছে চালটা ভেজে আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি হচ্ছে দুইটা সিটির অপেক্ষা করব, এতে করে বিরিয়ানিটা কিন্তু খুব ঝটপটে হয়ে গেল। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আরিশ বাবাটা অনেক বেশি কান্না করছিল ইশরার কাছে, তো ওকে নিয়ে আমি হচ্ছে এখন কোলে নিয়ে তারপর ভয়েস দিচ্ছি। তো এখন চলে আসলাম একদম বিকেলে, তারপরে আর হচ্ছে ক্যামেরাটা অন করি নাই। তো বিকেলে বেশ কিছু কাপড় আয়রন করে নিয়েছি, তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর আজকে কাপড় আয়রন করার সময় একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কাপড় আয়রন করবো তো ঠিকই, তো গুনে গুনে রেখেছি ওর বাবার কাছ থেকে, ভাবছি যে টাকা নিব। ওর বাবাকে যদি বলি লন্ড্রিতে দিতে তারপরেও দিবে না, তো বলে যে তুমি টাকা নিও। তো এই কারণে আজকে ভাবছি যে কখনো তো নিই না, আজকে ঠিকই টাকা নিয়ে নিব। তো এখানে এই যে আমি আলমিরার মধ্যে হচ্ছে কাপড়গুলো রেখে দিচ্ছি, আর সেই সাথে আপুর জন্য আলমিরার কিন্তু ভেতর সহ বাইরে পুরো ডিজাইনটাই আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি পুরো হচ্ছে কিন্তু মাথার মাথুলি থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দেখিয়েছি, যদিও আমার আলমিরাটা কিন্তু একটু এলোমেলো হয়ে আছে, তো তারপরেও যেমন আছে তেমনই আপুর জন্য শেয়ার করলাম। তো আপু জানিও তুমি দেখেছো কি না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেই সম্বন্ধে কিন্তু আপনারা ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন, এতে করে আমি অনেক বেশি খুশি হব। আপুর জন্য কিন্তু আমি দুইটা অ্যাঙ্গেল থেকেই দেখানোর চেষ্টা করেছি। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সবার জায়গায় সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।